মিডিয়া পাড়ায় কত রকম নোংরামি চলে তা তো সবারই জানা। হ্যাপি, বেশিরভাগ নায়িকা গায়িকাদের শেষ বয়সের পরিণতি অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না টাইপ শিরোনামে নিউজ। এছাড়া নায়িকা গায়িকার অর্থের অভাব থাকুক বা না থাকুক, তাদের জন্য পারিশ্রমিক হিসেবে জাহান্নাম তো থাকছেই, তও বা না করলে। এরা এত বোকা কেন হয়? এরা কি বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে? রমরমা ব্যবসা, কাজ শেষ তো থুতুর মতো ফেলে দেয়। অথচ আজকের নায়িকা গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে, কাল কি হবে, কোনো হুঁশ আছে? সিনেমা পাড়ায়, মিডিয়া পাড়ায় ক্যামেরার সামনে পেছনে কত রকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা। আজকের এই রূপ কয়দিন? এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব। একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়। আমিও ছিলাম তোমাদের কাতারে, রূপ যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানি না, তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এখন তাই আশা করার সাহস করি, হয়তো আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন। যারা তোমরা মিডিয়া ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরা জগৎ তা তোমরা ভালো মতোই জানো। এখনও সময় আছে, ফিরে আসো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ।